দেখুন কেউ কোনো কাজে একদিনে এক্সপার্ট হয় না, সে দীর্ঘদিন ধরে কাজ শিখতে 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 সেই কাজে সে এক্সপার্ট হয়। তো আমি আজকে আমি তোমাদের শেখাবো যে জেরক্স কীভাবে করতে হয় বা জেরক্সের খুঁটিনাটি দিকগুলি, এর কত ভোল্টেজ লাগে বা কীভাবে বোথ সাইড করে বা সিঙ্গেল সাইড করে আজকে তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। তো আমি এই এক্সপিরিয়েন্সটা কয়েক বছর ধরে জেরক্স করতে করতে আমি শিখেছি, সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই ভিডিওটা বিশেষ করে যারা নতুন জেরক্সের কাজ শিখছে বা যারা নতুন দোকান করবে বলে একটা চিন্তাভাবনা করেছো তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা খুবই প্রয়োজন। তো আমি এই ভিডিওর মাধ্যমে পাই টু পাই সমস্ত বিষয়টা আমি তুলে ধরবো, বেসিক নলেজটা তোমাদের আমি খুব সুন্দরভাবে আমি তোমাদের দেবো যে কীভাবে জেরক্স করে, এর কী কী অপশান আছে, এইসব টুকটাকি বিষয়গুলো তোমার সাথে শেয়ার করবো। তো যারা বিশেষ করে এই যে নতুন দোকান করবে তার চিন্তাভাবনা নিয়েছো, এই দোকানের মূল স্তম্ভটা কি জানো? একটা জেরক্স মেশিন। কারণ সবার প্রথমে যদি কেউ দোকানে এসে জিজ্ঞাসা করে যে আপনার দোকানে জেরক্স হয় তো, সেটা প্রথমে সবাই জিজ্ঞাসা করে। তো এটা জিজ্ঞাসা করার পরে তারপরে অন্যান্য কিছু জিজ্ঞাসা করে। তো আমি সেটাই বলতে চাইছি যে দোকানের মূল ভিত্তি হলো সেই জেরক্স মেশিন। তো জেরক্সটাই প্রথমে ঠিক রাখতে হবে। তো এই জেরক্স সম্পর্কে যা যা আমি জানি আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো আমরা দেখে নিই যে কীভাবে এটা করতে হয়। চলো, তো বন্ধুরা আমি এখন চলে এসেছি আমার এই জেরক্স মেশিনের কাছে। তো এই জেরক্স মেশিনের খুঁটিনাটি বিষয়গুলি যতটুকু আমি শিখেছি তোমাদের সাথে আজকে আমি তোমাদের শেয়ার করব। তো এই জেরক্স মেশিনে কীভাবে পাওয়ার সাপ্লাই দিতে হয়, তো এইভাবে কীভাবে কাগজ ঢোকাতে হয়, কীভাবে জেরক্স করতে হয়, এই সমস্ত বিষয়গুলি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি প্রথমে পাওয়ার সাপ্লাই কীভাবে দিতে হয় সেটা আমি দেখে নিই। চলো আমরা দেখে নিই প্রথমে পাওয়ার সাপ্লাইটা কীভাবে দেয়। তো বন্ধুরা দেখো আমি এখানে পাওয়ার সাপ্লাইয়ের জন্য প্রথমে এখানে বোর্ডে চলে এসেছি। তো এটা আমার ইলেকট্রিসিটি বোর্ড। তো এখানে 220 ভোল্টেজের এখানে পাওয়ার থাকে। তো এখানে 20 ভোল্টেজ থেকে আমি যদি প্রথমে অন করি, তো এখানে জেরক্সে, এটা জেরক্সে গেছে তো এই ওয়্যারটা। তো এই দেখো এখানে এখানে যাওয়ার পর এখানে স্টেপ ডাউন আছে। তো এখানে স্টেপ ডাউন বলতে এখানে 220 ভোল্টেজ এখানে গিয়ে প্রথমে এই ইনভার্টারের মধ্যে এখানে প্রথমে যায়। তো এর কাজটা কি, যে আমার যে 220 ভোল্টেজ যায়, এই 220 ভোল্টেজটাকে প্রথমে এখানে 110-তে কনভার্ট করা হয়। তো সেখান থেকে তোমার এখানে জেরক্সে এখানে লাইন যে গেছে, দেখো দেখো এখানে, তো এখানে এখানে জেরক্সের গেছে 110 ভোল্টেজ। যদি বাই চান্স কোনো কারণে যদি তুমি সরাসরি এইটা মানে এই জেরক্সের সরাসরি যে ওয়্যারটা এখানে যদি সরাসরি এখানে 220 ভোল্টেজে এখানে লাগিয়ে দাও, এখানে যদি 220 ভোল্টেজে লাগিয়ে দাও তাহলে মেশিনটা তোমার পুড়ে যাবে। তো এটা কোনো দিন এই ভুলটা করবে না। তো এখানে এখানে পাওয়ার সাপ্লাই দেওয়ার পরে এখানে 110 হয়। তো 110 থেকে এখানে কনভার্ট হয়ে এখানে এখানে এ দেখো এখানে যে জয়েন্ট হয়েছে এখানে এখানে জেরক্সে লাইন গেছে। তো এখানে পাওয়ার সাপ্লাই বোর্ড আছে, সেখান থেকে পুরো মেশিনটা এখানে পাওয়ার সাপ্লাই হয়। তো এখানে যাওয়ার পরে এখানে দেখো পাওয়ার অফ এবং অন আছে। তো এখানে অন করলে মেশিনটা অন হবে। এখানে দেখো এখানে পাওয়ার অফ অন এখানে আছে। তো এটা করার পরে তারপর এখন মেশিনটা অন করা হয়ে গেল। তো এর পরের স্টেপ, তো বন্ধুরা এখানে তো পাওয়ার সাপ্লাই দেওয়া হয়ে গেল। তো এর পরের কাজ হলো মেশিনের কি কি জিনিস আছে সেটা প্রথমে দেখে নেব আমি। তো এখানে দেখো এখানে এখানে যে এই যে বাক্স আছে এখানে, এটা দেখো এখানে কালির ডিপি বাক্স আছে, এখানে কালির ডিপি আছে, কালির বক্সটা আছে। তো এটা এখানে কালি এখানে এই দেখো এখানে লকটা খুললে এই যে দেখো এখানে কালি ভর্তি আছে এখানে। তো এখানে কালি ভরতে হয়, পরে ভিডিওতে আমি এগুলো দেখিয়ে দেবো যে কীভাবে কালি ভরতে হয়। তো এইভাবে লক করে দিলাম। তারপরে এটা তো হয়ে গেল কালি। তো এবারে কাগজ। তো এখানে দেখো এখানে যে সুইচটা আছে মানে রাউন্ড যে সুইচটা আছে, এটা প্রেস করলে এভাবে দেখো এটা ওপেন হয়ে যায়। তো এখানে কাগজ ভর্তি থাকে এখানে। তো এই দেখো আমার এখানে কাগজ ভর্তি আছে তো জেরক্স করার জন্য। তো এইভাবে এটা হলো A4। তো তারপরে এভাবে ঠেলে ঢুকিয়ে দিতে হবে। তারপর এখানে দেখো লিগেল এরিয়া আছে, লিগেল পেজ বা FS পেজের এখানে ইয়ে আছে আছে, এখানে ক্লিক করলে এভাবে দেখো এখানে আমার FS পেজ আছে। তো এখানে FSটা আছে। তো এইভাবে আমি এটাও লাগিয়ে দিচ্ছি। আরও এখানে A3 আছে, এখানে আরও একটা A4 এক্সট্রা ঘর দিয়েছে। তো এই হলো মেশিনের মোটামুটি স্ট্রাকচার। এবং এই দিক দিয়ে এই যে দেখো এই দিক দিয়ে আমার জেরক্সের কাগজটা বার হয়। তো আর একটা দেখো এর ফাংশান আছে এইদিকে দেখো, এটা হলো বাইপাস সিস্টেম। মানে পেছন দিক দিয়ে যদি কোনো আমি বাইপাস দিয়ে যদি কোনো আমি কাগজ আমি এখানে জেরক্স করি তো এখান থেকে এখানে আমাদের দিতে হয়, দিয়ে এখানে এভাবে ফেঁকাতে হয়, নামাতে হয়। তো এটা আমি পরপর লাগিয়ে দিচ্ছি, পরপর এটা পরপর পরের ভিডিওতে এইসব আমি দেখাবো। তো এটা হয়ে গেল মেশিনের মোটামুটি স্ট্রাকচার। আর এইভাবে এটা অন তুলতে হয়। তো এখানে মাপ আছে, এখানে দেখো এরপরে এই যে মাপ আছে, তো এইভাবে দেখো বরাবর এই যে মাপ, এটা হলো এরপরে মাপ। তো এইভাবে কোনো কাগজ এর কোনাকোন বসে আমি একটা এরপর কাগজ বসে দেখাচ্ছি। আমি এই দেখো একটা কাগজ এভাবে বসে দেখাচ্ছি। তো দেখো এভাবে কোন বরাবর প্রথমে বসাতে হয়। তো এটা বসানো হয়ে গেল। তো এভাবে রাখতে হয়। এরপরে আমি আসি ডিসপ্লেতে, তো যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তো আমি ডিসপ্লেতে চলে এসেছি। তো এখানে দেখো ডিসপ্লেতে আসার পরে এখানে কতগুলো অপশান দেখাচ্ছে, দেখো এগুলো মেন, এই অপশানগুলো মেন। দেখো দেখো এখানে দেখো পেপার স্লেট আছে, তারপর আছে না কপি রেডিও, মানে পেপার স্লেট বলতে তুমি এই অপশানটা ক্লিক করলে তোমার ড্রয়ারে যতগুলো অপশান আছে A4 কাগজ, লিগেল কাগজ, A3 কাগজ এবং পরপর যেগুলো আছে, এখানে বাইপাস আছে দেখো। তো এইভাবে যে আমি যেগুলো দেখেছি সেটা এখানে শো করা আছে। তুমি কোন কাগজে জেরক্স করবে সেটা প্রথমে তোমাকে সিলেক্ট করতে হবে। আমি যদি A4 কাগজে সিলেক্ট করি, প্রথমে আমাকে A4 সিলেক্ট করতে হবে, দিয়ে এখানে যে ডান যে অপশানটা আছে এখানে, তো এখানে ডান করতে হবে। তো ডান করা হয়ে গেল। তারপরে এখানে দেখো কপি রেডিও, এখানে কপি রেডিও বলতে এখানে জুম করার কথা বলছে। তো এখানে কপি রেডিওতে মারলাম। এখানে দেখো জুম যদি আমি কমাতে চাই তাহলে এখানে মাইনাস যে আছে, এখানে প্লাস আছে, তো এখানে মাইনাস করে দিতে হবে। তো এটা করার পরে তারপর তুমি যদি আমি মাইনাস প্লাস না, যদি আমি কিছু না করি তাহলে এখানে 1:1 আছে, এখানে ক্লিক করলে তোমার 100% হয়ে যাবে। তো এখানে তারপর এখানে ডান যে অপশানটা আছে, তো এখানে ডান করে দিতে হবে। তো ডান করে দিলাম। তো এখানে হয়ে গেল যে এখানে কোন কাগজে করব এবং এখানে কত পার্সেন্টেজ রাখবো। তো এটা হয়ে গেল, মানে ছোট করব অথবা বড় করব, সেটা তো হয়ে গেল। তো তারপরে এখানে দেখো কালির যে অপশানগুলো আছে, এটা হলে কালির অপশান। তো এখানে আমি কততে কালি রাখবো, মানে কত কালি রেখে জেরক্সটা করব সেখানে এটা বলতে চাইছি। তো আমি যদি মোটামুটি 4 কালি রাখি, 1 2 3 4 4তে কালি রাখি, তো আমার এই অপশানে রাখতে হবে, রেখে আমাকে করতে হবে। তো তারপরে আমার দেখো যদি 2 সাইড হয়, কোনো কাগজ যদি বোথ সাইড হয় তো আমি কীভাবে করব, তখন এই বোথ সাইডে এখানে ক্লিক করে এখানে ওকে করতে হবে। তো এ হয়ে যাবে। আর যদি 2 সাইড যদি কাটতে চাই তো এখানে ক্লিক করে এখানে ক্যান্সেল করে দিতে হবে। তো এটা হয়ে গেল। তারপরে এখানে ফিনিশার আছে, ফিনিশারের কাজটা আমি পরে দেখাচ্ছি। তো এই হলো মোটামুটি মানে এর ফাংশান। তো এবারে যদি আমি কোনো কাগজকে যদি আমি জেরক্স করি, প্রথমে কাগজ সিলেক্ট করতে হবে, তারপরে কালি সিলেক্ট করতে হবে, তারপরে জুম। তো মোটামুটি প্রাথমিক ধারণা এটা দেওয়ার পরে আমাদের এই দেখে চলে আসছে। এখানে আমাদের এখানে স্টার্ট বোতাম আছে। তো এটা যদি আমি এখানে প্রেস করি তাহলে এখানে স্ক্যান হবে। এই দেখো স্ক্যান হচ্ছে, আমি দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো এখানে স্ক্যানারটা চলে এসেছে। তো যা স্ক্যান হয়ে গেছে। এখানে দেখো আমাদের যে কাগজ জেরক্স হয়ে, এই দেখো কাগজটা জেরক্স হয়ে যাচ্ছে। তো এইভাবে জেরক্সটা হয় মোটামুটি। মানে তোমাদের খেয়াল রাখতে হবে প্রথমে কোন কাগজে তুমি জেরক্স করবে, মানে এই যে পেপার স্লেট। তারপর তোমাকে খেয়াল রাখতে হবে কত পার্সেন্টেজে করতে হবে। তো এইখানে কপি রেডিওতে করে ছবি কমাতে বা বাড়াতে হবে। তো তারপরে এখানে কালি, মূলত এই 3টে প্রথমে তোমাদের খেয়াল রাখতে হবে। তো তারপরে কী করতে হবে, তারপরে এখানে যদি আমি এটা রিসেট করব, তার জন্য এই বোতামটা চেপে সেট করে দিতে পারি। তো তারপর যদি আমি যদি কোনো কারণে যদি একটা কাগজ আমি 5টা করব, তো কী করতে হবে তখন, বা 4টে করব। তো আমাকে প্রথমে কাগজ সিলেক্ট করতে হবে, তারপরে আমাদের সেই কালি সিলেক্ট করতে হবে, যদি পার্সেন্টেজ যদি কমার প্রয়োজন হয় কমাতে পারি। তো এটা করার পরে এখানে দেখো 1 2 3 4 করে সব আছে, আমার সব লেখা উঠে গেছে। তো এটা আমি যদি 4 দেখো এটা, তো আমি যদি 4 কপি বলি তাহলে আমি এখানে 4 প্রেস করব। দেখো এখানে 4 উঠে গেছে। তো এইভাবে এটা করতে হয়। দিয়ে তুমি যদি এখানে স্টার্ট করো, স্ক্যানটা করো, তো এখানে স্ক্যান হয়ে এখান থেকে কাগজটা বেরিয়ে যাবে। তো তারপরে যদি আমি কাজ হয়ে গেছে তারপরে যদি আমি মানে এটা কেটে দিতে পারি, আমি রিসেট করে দিয়ে এখান থেকে एने ऑफ आछे ऑन आछे देखो एखाने तो एखाने एको दिलाम आमार डिसप्ले थेके लाइट चले गेछे। तो एइटा मोटामुटी एटा हलो प्राथमिक धारणा। तो परपर आमी जेरक्सेर एरकम परपर अनेकगुलो पार्ट निये आसबो, सेखाने आरो डिटेल्स आमी तोमादेर एर भितरे कि कि अपशन आछे किभाबे ए करते हय से करते हय सब आमी तोमादेर देखाबो। तो आज के भिडियो एइ पर्यन्त, एरपर देखा हच्छे परेर भिडियोते। तो बंधुरा আজকে আমি তোমাদের মোটামুটি একটা বেসিক নলেজ দিলাম, কিন্তু এর পরের ভিডিওতে আমি পার্ট পার্ট করে অনেকগুলো ভিডিও আনবো। এর পরের ভিডিওতে জেরক্সের আরও যে খুঁটিনাটি বিষয়গুলি এর ভিতরে কীভাবে দু সাইড করতে হয়, কীভাবে ফিনিশার বা যে আরও কিছু কিছু অপশান আছে সেগুলো পরপর আমিতে পার্ট পার্ট করে আনবো আমি। তো যদি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটাকে অন করে দিও। থ্যাংক ইউ।